আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে ইমেল সেন্ড করতে হয় পিএইচপি থেকে। পিএইচপি থেকে মেইল সেন্ড করার আগে আমাদের কিছু কনফিগারেশন চেঞ্জ করে নিতে হবে। সেটা হচ্ছে পিএইচপি ডট আইএনআই ফাইলটাতে আমাদের কিছু ভ্যালু চেক করে নিতে হবে, যে এগুলো সেট করা আছে কিনা। যদি সেট করা থাকে তো চেঞ্জ করা দরকার নেই, আর যদি সেট না থাকে সেগুলো চেঞ্জ করে নিতে হবে। তো এটার পিএইচপি ডট আইএনআই মেইন ফাংশন মেইল ফাংশন নামে একটা সেকশন আছে এরকম দেখতে। উইন্ডোজের জন্য যেটা করবে এসএমটিপি ইকুয়ালস টু আমাদের যে এসএমটিপি সার্ভার যেটা দিয়ে মেইল সেন্ড হবে সেটার অ্যাড্রেস দিতে হবে। এটা আইপি অ্যাড্রেস হতে পারে বা এরকম ইউআরএলও হতে পারে, এসএমটিপি ডট সামথিং হতে পারে। আর এখানে দিতে হবে সেন্ড মেইল ফ্রম ফ্রম এই মেইলটা কী নিবে, ইমেল অ্যাড্রেসটা কী নিবে সেটা একটা দিতে হবে, এরকম ওয়েব অ্যাড্রেস অ্যাট দ্য রেট জম্পেজ ডট কম দিতে পারি। আর ইউনিক্সের ক্ষেত্রে যেটা হবে এসএমটিপি দেওয়ার দরকার নাই। ইউনিক্সের ক্ষেত্রে সেন্ড মেইল পাথ, শুধু সেন্ড মেইলে পাথটা কোথায় সেন্ড মেইলটা ইনস্টল আছে সেটা আমাদের দেখায় দিতে হবে পিএসপি ডট আইএনআই ফাইলে। তো এটা আমাদের প্রি রিকুইজিট। এটা করার পরে আমরা এখন পিএসপি ফাংশনগুলো ইউজ করতে পারবো মেইল সেন্ড করার জন্য। এগুলো যদি ঠিক মতো না থাকে তাহলে মেইল সেন্ড হবে না। তো মেইল সেন্ড করার ফাংশনটা হচ্ছে সিম্পল মেইল, এই একটা ফাংশনের মধ্যে আমরা মেইল সেন্ড করতে পারি। তো মেইল টু এটা হচ্ছে অ্যাড্রেস যেখানে যাবে, সাবজেক্টটা কী হবে সেটা লিখব, মেসেজটা কী হবে সেটা দেবো, এখানে হেডার্সে কী হবে সেটা দেবো, আর প্যারামিটার্স কী আছে সেগুলো দেবো। টু হচ্ছে রিকোয়ার্ড, অবশ্যই দিতে হবে। এখন রিসিভারের ইমেল অ্যাড্রেস দিতে হবে, সাবজেক্ট রিকোয়ার্ড আমাদের সাবজেক্ট ইমেলের সাবজেক্টটা কী হবে সেটা দিতে হবে, মেসেজ হচ্ছে রিকোয়ার্ড, এখানে ডিফাইন দ্য মেসেজ টু বি সেন্ড, লাইন শুড নট এক্সিড 70 ক্যারেক্টার্স, 70 ক্যারেক্টার বেশি যাওয়া যাবে না। আমরা মেসেজটা এক কাজ করতে পারি, একটা ভেরিয়েবলে অ্যাসাইন করে দিতে পারি, ভেরিয়েবল লিখে রাখতে পারি মেসেজটা এবং সেই ভেরিয়েবলটা এখানে পাস করতে পারি। হেডার্স হচ্ছে অপশনাল, স্পেসিফাই এডিশনাল হেডার্স লাইক ফ্রম সিসি বিসিসি এগুলো যদি দিতে চাই সেখানে আমরা হেডার্সের মধ্যে দিব। আর প্যারামিটার্স হচ্ছে স্পেসিফাই অ্যান অ্যাডিশনাল প্যারামিটার টু দ্য সেন্ড মেইল প্রোগ্রাম, সেন্ড মেইল প্রোগ্রামে অ্যাডিশনাল প্যারামিটার যদি অ্যাসাইন করতে চাই সেগুলো দেবো। এই দুটো অপশনাল আর এই তিনটা মাস্ট দিতে হবে। আর মাল্টিপল রিসিপিয়েন্ট দিতে হবে, সেটা হচ্ছে কমা সেপারেটেড লিস্ট। আমার যদি টুতে একাধিক রিসিপিয়েন্ট থাকে তাহলে ইমেল অ্যাড্রেসগুলো কমা সেপারেটেড হতে হবে, দিয়ে একসাথে দিয়ে দিলেই হয়ে যাবে, মাল্টিপল রিসিপিয়েন্টে চলে যাবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন টু xyz অ্যাট দ্য সামডোমেন ডট কম বা ইনফো অ্যাট দ্য রেট জম্পেজ ডট কম, সাবজেক্ট হচ্ছে দিস ইজ সাবজেক্ট বা এখানে লিখতে হবে দিস ইজ টেক্সট মেল, মেসেজ দিস ইজ সিম্পল টেক্সট মেসেজ, হেডার হচ্ছে ফ্রম এবিসি অ্যাট দ্য রেট জম্পেজ ডট কম স্ল্যাশ আর স্ল্যাশ এন, এটা আমি দিতে পারি নিউ ক্যারেক্টার এর জন্য। রিটার্ন ভ্যাল মেইল একটা ভেরিয়েবল দিলাম, এটা রিটার্ন করবে, যদি সাকসেসফুল সেন্ড করে ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। সো মেইল টু টু ভেরিয়েবল সাবজেক্ট মেসেজ হেডার, ইফ রিটার্ন ভ্যাল ইকুয়ালস ট্রু মেসেজ সেন্ড সাকসেসফুল, আমরা মেসেজ দিতে পারি মেসেজ সেন্ড হচ্ছে, আর যদি ফলস হয় তাহলে মেসেজ কুড নট বি সেন্ড। তো এই সিম্পল একটা সিনট্যাক্সের মাধ্যমে আমরা মেইল সেন্ড করতে পারি পিএইচপি থেকে। তো আমরা যদি একটা ফর্ম তৈরি করি সেখানে যদি আমরা এই ভ্যালুগুলো দেওয়ার অপশন রাখি এবং সেটা যদি সাবমিট করি এরকম পিএইচপি ফাইলে, যেটা আমরা আগে দেখেছি ফর্মকে আমরা সাবমিট করতে হয়, সাবমিট করে ওইভাবে আমরা একটা ইমেল ক্লায়েন্ট তৈরি করতে পারি। এর আগেরটা যেটা গেল সেটা হচ্ছে আমাদের প্লেইন টেক্সট মেইল। তো আমরা যদি ডেকোরেটেড এইচটিএমএল মেইল দিতে চাই তাহলে কী করব, সেখানেও আমরা এই মেইলটাই ইউজ করব। সেই ক্ষেত্রে আমাদের মেসেজগুলোকে আমরা এইচটিএমএল ট্যাগগুলো বসায় দেব। তো এখানে টু একই, সাবজেক্টও একই, মেসেজের মধ্যে যে বি দিস ইজ বোল্ড দিস ইজ এইচটিএমএল মেসেজ, আর মেসেজের সাথে কনকেটেনেট করে দিছি দিস ইজ হেডলাইন H1 দিয়ে দিয়েছি, হেডার হচ্ছে ফ্রম abc.com, হেডার সাথে কনকেটেনেট করে দিচ্ছি, এখানে একটা কনকেটেনেট হবে সিসি সিসি সিসিতে কে কে আছে সেই সিসি নাম্বারগুলো দেবো, হেডার ডট মাইম ভার্সন 1.0 আর, এটা আমাদের লিখতে হবে মাইম ভার্সনটা লিখতে হবে হেডারে, হেডার ডট কন্টেন্ট টাইপ টেক্সট এইচটিএমএল এটাও লিখতে হবে। এই দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যখন এইচটিএমএল মেইল সেন্ড করবো। তো এই অংশটুকু আমাদের হুবহু এভাবে লিখতে হবে। তো এখন যদি আমরা সেই মেইল ফাংশনের টু সাবজেক্ট মেসেজ হেডার এভাবে দেই তাহলে সে এইচটিএমএল মানে ফরম্যাটেড টেক্সটে মেইলটা সেন্ড করবে। তো পরের অংশটুকু ঠিক আগের মতোই। তো এইভাবে আমরা এইচটিএমএল মেইল ইমেল সেন্ড করতে পারি, আগেরটা প্লেইন টেক্সটে যাবে আর পরেরটা এখন যেটা দেখালাম এটাভাবে আমরা ডেকোরেটেড ফন্ট ইমেজ সহ আমরা ইমেল সেন্ড করতে পারি। এখন যদি ইমেলের সাথে যদি অ্যাটাচমেন্ট দিতে চাই তাহলে আমরা কীভাবে করব। তো টু সেন্ড ইমেল উইথ মিক্সড কন্টেন্ট রিকোয়ার্ড কন্টেন্ট টাইপ, মানে হেডার রয়েছে মাল্টি পার্ট মিক্সড, এটা লিখতে হবে, টেক্সট এন্ড অ্যাটাচমেন্ট সেকশন ক্যান স্পেসিফাইড উইথ বাউন্ডারিস, এইভাবে আমাদের মাল্টি পার্ট দিতে হবে।
আর বাউন্ডারি স্টার্টেড টু হাইফেন ফলোড বাই ইউনিক নাম্বার হুইচ ক্যান বি অ্যাপেয়ার্ড ইন দ্য মেসেজ পার্ট অফ দ্য ইমেল। পিএসপি ফাংশন এমডি ফাইভ ইজ ইউজ টু ক্রিয়েট 32-bit হেক্সাডেসিমাল নাম্বার টু ক্রিয়েট ইউনিক নাম্বার, একটা ইউনিক নাম্বার তৈরি করে। এ ফাইনালি বাউন্ডারি ডোনেটিং দ্য ইমেলস ফাইনাল সেকশনস। তো অ্যাটাচ ফাইল শুড বি এনকোডেড উইথ দ্য বেস 64 এনকোড, এই ফাংশনের মাধ্যমে অ্যাটাচ ফাইলটা দিতে হবে ফর সেফ ট্রান্সমিশন অ্যান্ড আর বেস স্প্লিট ইন্টু চাঙ্ক উইথ চাঙ্ক স্প্লিট ফাংশন। This adds eto inside the file require interval normally 76 characters. To amra ekhon dekhi following example amra ei test.txt ke amra attachment hishebe dibo, tahole amra kibhabe dibo seta amra ekhon ektu dekhi. To eta dewar jonno amader to je bhabe likhechhilam thik eki rokom thakbe, subject eki rokom thakbe, message eki rokom thaklo. Amra plain text parachhi, file ta ke open korbo, file f open oi file ta open korlam, file equals false error opening file, size equals to file size, temp test file size nilam, content f read pura content amra read korlam. Ekhon amader encoded content equals to chunk split, chunk split er moddhe arekta function hoye base 64 encode er moddhe oi content ta dilam, tahole eta chunk split function er moddhe encoded content ta toiri korbe she nije nije. Tarpor number equals to md5 time, current time er ekta md5 একটা স্ট্রিং তৈরি করব, হেডারে দিব ফ্রম এগুলো আগের মতোই, তারপরে মাইম ভার্সন আগের মতোই, কন্টেন্ট টাইপ মাল্টি পার্ট, এখানে এইচটিএমএল যাবে না, মাল্টি পার্ট স্ল্যাশ মিক্সড যাবে এইখানে। এর আগে আমরা এইচটিএমএল দেওয়ার জন্য দিয়েছিলাম টেক্সট ডট এইচটিএমএল, তো এখানে মাল্টি পার্ট এই অংশটা আমাদের দিতে হবে। হেডার সাথে কনকারেন্ট করলাম বাউন্ডারি ইকুয়ালস টু নাম, এই বাউন্ডারিটা হচ্ছে MD5টা পাঠিয়ে দিতে হবে, এই MD5টা এখানে পাঠিয়ে দিতে হবে। হেডার ইকুয়ালস টু মাইনাস মাইনাস নাম, নাম্বারটা মাইনাস করে দিলাম এখান থেকে। এভাবে আমরা কন্টেন্ট করে হেডার তৈরি করলাম। কন্টেন্ট টাইপ টেক্সট প্লেইন, ডিফাইন দ্য মেসেজ সেকশনের জন্য আমরা কন্টেন্ট টাইপ টেক্সট প্লেইন, এখানে টেক্সট HTML-এ গেলে HTML লিখব। কন্টেন্ট ট্রান্সফার এনকোডিং 8-bit ট্রান্সফার করবে। তারপর এর সাথে কন্টেন্ট করলাম মেসেজ, মেসেজ যেটা আমরা দিয়েছিলাম মেসেজ, তারপর হেডারের সাথে এটা দিলাম। ডিফাইন দ্য অ্যাটাচমেন্ট সেকশন, অ্যাটাচমেন্ট সেকশনে কীভাবে ডিফাইন করব, কন্টেন্ট টাইপ মাল্টি পার্ট মিক্সড, নেম ইকুয়ালস টু ওই ফাইলের নামটা দিয়ে দিব, তারপর হচ্ছে কন্টেন্ট ডিসপোজিশন কোলন অ্যাটাচমেন্ট এই লেখাটা লিখব, হেডার হচ্ছে এনকোডেড কন্টেন্ট, তারপর হচ্ছে হেডার হচ্ছে স্ল্যাশ নাম্বার সেন্ড মেইলে, তারপরে এখন আমরা আগের মতো করে টু সাবজেক্ট মেসেজের জায়গায় আমরা দিব, মেসেজের জায়গায় আমাদের এখন জাস্ট ব্ল্যাঙ্ক দিলেই হবে আর হেডারটা, কারণ হেডারের মধ্যে আমরা মেসেজটা স্পেসিফাই করে দিয়েছি, কারণ হচ্ছে এই যে হেডারের মেসেজের যে সেকশনটা সেখানে এই যে মেসেজটাকে আমরা স্পেসিফাই করে দিয়েছি, সুতরাং মেসেজটা আমাদের দেওয়ার দরকার নাই। এটা টোটালটাই হেডারের মাধ্যমে কম্পোজিশন হয়েছে, কম্পোজিশন হয়ে অ্যাটাচমেন্ট হিসেবে সে চলে যাবে, হেডারটা দিলেই সে চলে যাবে। তো যদি সেন্ড করলে যদি ট্রু হয় তাহলে সেন্ড, আদারওয়াইজ ফলস হলে এটা কুড নট বি সেন্ড। এইভাবে আমরা অ্যাটাচমেন্ট দিতে পারি আমাদের কোনো ওয়েব মেল থেকে, যদি অ্যাটাচমেন্ট দেওয়ার অপশন দিতে চাই তাহলে এইভাবে আমরা লিখতে পারি। এরপর দেখব পিএসপি ফাইল আপলোড, কীভাবে পিএসপিতে ফাইল আপলোড করা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।